এটা হচ্ছে টনটন হ্যাঁ টনটন এটা পাকি গেছে পাকি গেছে পুরোপুরি পাকি গেছে টনটন শব্দে পেকে গেছে শুনছেন ডক ডক শব্দ প্রত্যেকে সুর কম এটা ভাই কি বাইরে থেকে আসছেন এখানে বাইরে বাইরে থেকে কিনতে আসছেন কোথা থেকে আসছেন ঢাকা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ঢাকা থেকে মানুষজন তরমুজ পাইকারি দরে কিনতে এসেছে যেটা বাজারে উঠবে বিশাল বড় তরমুজের ক্ষেত এটা কি জাতের তরমুজ এই যে কালো গুলা পাকি কালো গুলা কালো মানে কি নাম আছে আর এই যে পানি দিচ্ছেন সব কিভাবে কাঁঠালতলার পানি তো বাসদালা কেন পানি তাও মানুষ দিচ্ছে আর চাষের বাড়ি টিউবওয়েল আছে টিউবওয়েলের পানি দিচ্ছে আমার সম্পূর্ণ আমারটা করেছে টিউবওয়েলের পানিতে মানে ফুলফিল মিষ্টি পানি না ফুলফিল মিষ্টি পানি না টিউবওয়েলের পানি খাওয়ার মতো যেটা আমরা খাচ্ছি সেই পানি আমরা খাই সারা বছর ছেলে মেয়ে নিয়ে সংসার করি ওই পানি খাই অতি পোষণ করি অতি খাই তাতে আমার শরীর আমার তো শরীর তো নেই তাহলে গাছগাছালার শরীর কেন কষ্ট এখন যে রোদ এইভাবে পানি দিয়ে যে এতদিন পর্যন্ত টিকে আছেন এটা অনেক বড় বিষয় আপনার নাম এখানে আমার নাম বিশ্বনাথ বিশ্বনাথ আপনি এখানে এই তরমুজের ক্ষেত করেন আমার বাড়ি ওই তো ওই এখানে তরমুজ করছি আমি এই তারপরে ও আচ্ছা আচ্ছা কত বিঘা হবে আমার ওটা 5 বিঘা তরমুজের ক্ষেতে সবাই ছবি তুলতেছি আপনার এই ক্ষেত সোজা কতটুক হবে আপনি বলছেন 5 বিঘা 5 বিঘা 5 বিঘা জমিতে আপনার কিরকম মানে বছরে আমি এবছর প্রথম করলাম প্রথম করে কি খুব খারাপ হয়েছে নাকি মনে করেন বছর হিসাবে আমার এই পানির অভাবে একটু সমস্যা হয়েছিল তা এখন পানি দিতে পারতেছি এখন ফল গড়নে এসে গেছে ভালো গড়নে এসে গেছে হাইস্ট এখন তো পানি মনে হয় বৃষ্টি হইলে মনে হয় তরমুজের আকৃতি আরো বড় হইতো এটা তো আমাদের ইউনিয়ন চান্দিচক গ্রাম আর কয়রা থানা এটার কত ওজন হবে এটা এটা 6 কেজি হয়েছে 6 কেজি হ্যাঁ 6 থেকে 6.5 কেজি হয়েছে এটা বাজারে যদি বিক্রি করে ন্যূনতম কত টাকা আসতে পারে মানে যারা বিক্রি করে 150 টাকা দাম আছে 150 টাকা দাম আছে নিশ্চয়ই 150 টাকা উপরে 200 টাকা আছে কারণ আমরা এখন বুঝতেছি সাতকিরা 1600 টাকা মন আছে 1600 টাকা মন হইলে কত আসতেছে 16×32 = 40 টাকা কেজি 40 টাকা কেজি 6 কেজি 46 250 টাকা আছে তার ন্যূনতম আমি 150 টাকা ধরছি মানে বাজার যদি এখন বর্তমান কম থাকে 150 টাকার নিচে আর নাই এই আপনার এই ক্ষেতে সর্বোচ্চ মানে এটা যেহেতু 6 কেজি বললেন মানে কত কেজি আপনি দেখছেন মানে আপনার আশেপাশে কত কেজি বড় তরমুজ মানে ওজন আমার এই আশেপাশে এখানে আছে এইখানটায় হয়েছিল 12 কেজি মতন হয়েছিল হ্যাঁ 12 কেজি সে মালটা উঠে গেছে সাতকিরা প্রায় মালটা 12 কেজি হয়েছিল প্রায় 500 মাল হয়েছিল তো মনে মনে করি যে অর্ধেক মাল 12 কেজি হয়েছিল বুঝতে পারছি উনি পুরনো চাষি ছোট কুড়ি ঘর আচ্ছা ভারতের তরমুজ খেলাম এবার আমরা জাপানের তরমুজ খাবো জাপানের তরমুজের নাম কি বললেন রিজন 2 হ্যালো দর্শক আমরা এবার জাপানের তরমুজ খাবো আমরা ভারতের তরমুজ খেয়ে অলরেডি শেষ করে ফেলেছি এই যে জাপানের তরমুজ উনি বললেন রিজন 2 এটা পাকছে এটা টোকা দেন পাকছে একটু কম আছে তবু বাহ চলেন তাহলে অনেকে আসছে যাদের তরমুজের ক্ষেত বাড়ির মহিলারা ওনারা চলে আসছে কালামানিক খেতে বললাম না কারণ ওটা এখনো পোক্ত হয়নি তাই ভারত আর জাপান দিয়ে আমরা আপাতত তুষ্ট
এটা হচ্ছে টনটন হ্যাঁ টনটন এটা পাকি গেছে পুরোপুরি পাকি যেটা টনটন শব্দে পেকে গেছে আর ঢপ ঢপ কোনটা একটু ঢপ করলে ঢপ ঢপ মনে করেন এই দেই দেই এই যে এর ভিতরে এখনো সাদা শুনছেন ঢপ ঢপ শব্দ প্রত্যেকে সুর কম এটা এই দেখা স্যার ভাইরাস দেখেন ভাঙলে আপনি ভালো আরো ভালো বুঝতে পারবেন তরমুজ কেনার ক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন দেখতে পাচ্ছেন জাপানি কালার জাপানি প্রজাতির তরমুজ মানে সবথেকে সুস্বাদু হয় কোনটা সবথেকে সুস্বাদু ছিল এর আগে ফিল্ডমাস্টার সেটা কি কোনো নেই অমিত হয়ে গেছে অমিত হয়ে গেছে মানে ওটা বিক্রি ওটার ফলনে আসে কিন্তু ওটা চাহিদা কম চাহিদা কম যত উন্নত এখন বীজ আসছে তত চাহিদা বেশি হয় তাহলে সবথেকে সুস্বাদু প্রজাতির তরমুজের নাম ফিল্ডমাস্টার ফিল্ডমাস্টার নামকরণে যে হ্যাঁ মাস্টার একটা অন্যরকম ফিল্ডমাস্টার সিজন 2 জাপানি জাপানি মোট কত প্রজাতির তরমুজ চাষ হয় এখানে এইখানে ওই পাকিজা গ্রুপ এর আছে হলো সুইট ড্রাগন পাকিজা সুইট ড্রাগন পাকিজা তারপর হলো পাকিজা তারপর হলো ফ্যামিলি 2 ফ্যামিলি 2 ও ইন্টারেস্টিং নাম ফ্যামিলি 2 এরকম আরো কোন ফ্যামিলি আছে তারপর হলো ফিল্মাস্টার নেই না ফিল্মাস্টার নেই তারপর হলো ওই ওয়ালকিং ওয়ালকুইন ওয়ালকুইন এখন আপনার হাতের কাছে হলো এই যে দেখতে পাচ্ছেন এই যে কুড়ি ঘর এখানে হচ্ছে বসে পাহারা দিতে হয় বিশ্রাম নেয় হ্যাঁ আমাদের জন্য তরমুজ তোলা হলো ক্ষেত থেকে এখন আমরা সেটা ধুয়ে আমরা খুব সুন্দর করে খাবো আর কি দেখবেন এই ক্ষেতের মাঝে এভাবে একটা কুড়ি ঘরে তরমুজ খাওয়ার উপলব্ধিটাই অন্যরকম ক্ষেতের তরমুজ টাটকা লবণ ছাড়া আমি আমাকে খাইতে বসছে দেখি কিরকম টেস্ট এটা কিরকম মিষ্টি সুন্দর টেস্ট কত প্রজাতির তরমুজ মার্বেল আস এগুলা কি আপনাদের মানে কৃষি দপ্তর থেকে কি কোনো এইভাবে জাতের নামকরণ করা হয়ে থাকে না নিজেদের জাতের নামকরণ তো ওখান থেকে কৃষি অফিসার ওখান থেকে নির্বাচন করে পাঠাইছে বাজারে এখন আসছে বাজারে বাজার থেকে আমরা নাম যাচাই করে নিছি যে আমি এই প্রজাতির নামের তরমুজের বীজ লাগাবো আচ্ছা তাই হিসাব করে নিয়ে আসলো কেউ এই যে ইনি তিন প্রজাতির তরমুজের বীজ নিয়ে আসলো আচ্ছা এই যে কালো মানিক জাপানিটা আর ওই বিগ পাকিজা আর আমি নিয়েছি বিগ পাকিজা মার্বেলাস পরিশ্রম করে এখানে এই ফসলগুলো টিকিয়ে রাখছে নেই কত নিচে চলে গেছে
এটি মানে শুধু বাকিচা নাই এটা নাই হ্যাঁ 100 টাকা পাতা 1800 টাকা শোয়া মানে 18000 টাকা কেজি 18000 টাকা কেজি এই পাকিজা পাকিজা 1 কেজি বীজের দাম 18000 টাকা 100 গ্রামের দাম 1800 টাকা বীজ 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 কত প্রজাতির চাষ হয় এই অত্র এলাকায় এই যে কটা বললো রেজাল ভাই এই কটাই প্রজাতির চাষ হচ্ছে তার মানে কয়টা হইছিল তাইলে জাপানি পাকিজা বিগ পাকিজা ফ্যামিলি 2 কালো জাম্বু জাকিয়া জাম্বু জাকিয়া জাম্বু ওফ নাম কালো মানিক কালো মানিক আর এই পরে আইছে দুই নম্বর বীজ এই দুই নম্বর বীজ আইছে এই দেখতে নাই ওই যে ওর ভিতরে একটা সাদা ছবি তুললেন না ওটা ওইটা হলো ওই এটা হলো ফিল্ড মাস্টার জাতীয় ইন্ডিয়ান বীজ ইন্ডিয়ান বীজ জাতীয় মানে ওটা হলো ওয়াইল্ড কিং ওয়াইল্ড কিং আর নাম আপনারা নিজেরা কোনো নামকরণ করছেন নাকি সব হচ্ছে ওরাই ওরাই প্যাকেটের গায়ে নাম করে ও যেখান থেকে আপনারা বীজ নিয়ে আসেন আপনারা এত সময় বর্ণনা শুনলেন নানা ধরনের তরমুজের যে বৈশিষ্ট্য এবং যে জাতগুলো রয়েছে সে সম্বন্ধে বললেন এখানকার কৃষকরা যারা তরমুজ চাষি দেখতে পাচ্ছেন কাকতাড়ুয়া এই যে কুড়িঘর তরমুজ এই ক্ষেতে এই অঞ্চলে সাত মাস বৃষ্টি না হওয়ার ফলে মাটিতে ফাটল ধরেছে এবং তারা খুব কষ্ট করে টিউবওয়েল জলাশয়ের পানি ব্যবহার করে এই ফসলকে এই ফসল উত্তোলনের শেষ মুহূর্ত পর্যন্ত নিয়ে এসেছে বুঝতে পারছেন অনেক পরিশ্রম করেছেন এখানকার চাষিরা মাটিটা উঠে জমির ভরে পৌঁছেছে তার জন্য জমিওয়ালারা বাধা দিচ্ছে যে খাল খনন করা যাবে না আমার 500 কিংবা 1000 জমি মারি যাচ্ছে কি প্রবলেমগুলো হয় এখানে সরকারের কি কি বিষয়ে খেয়াল রাখা উচিত খেয়াল রাখা উচিত আমাদের তো দেখা গেল কি যে খাস খাল আছে মিষ্টি পানির অভাবে সে খাল খনন নাই তার জন্য মিষ্টি পানির অভাব ফাল্গুন মাস পড়লে হয়তো এক বিঘে না হলে কোনো জায়গায় পানি নাই আর যতটুকু ছিল ততটুকু তরমুজ খেতে উঠে গেছে এখন আমাদের মুশকিল এই দেখেন এই এই কতটা মাটি ফাড়ি দিয়েছে না আর সাত মাস বৃষ্টি হয় না আপনি বলতেছিলেন এই জলাশয় থেকে পানি তোলা হয় ওখান থেকে টিউবওয়েল থেকে আনা হয় তাও তো নেই তো তাও তো মিষ্টি পানি না এ যদি এ যদি পুরোপুরি যদি এলাকাটা ধান হতো তাহলে তো থাকতো না তো ওদিক ওই ঘোষকালের শেষ পর্যন্ত পর্যন্ত একবারে মাটি বেরিয়ে যেত তার কারণ রেজাউল ভাই একটা ঘেরের মালিক আছে সেও জানে যে কি পরিমাণ তার ওখানে খালটা ডিপ আছে আপনি যেটা বলতেছিলেন যে তরমুজ চাষীদের জন্য বীজ ভালো বীজ খাল খনন করা মূলত প্রথম যেটা সমস্যা সেটা হচ্ছে ভালো বীজ কৃষকরা সংগ্রহ করতে পারে না বিভিন্ন জায়গাতে দোকান থেকে কেনা হয় এই বীজগুলোর মান ততটা ভালো হয় না তারপরে যেটা সমস্যা হচ্ছে পানির সমস্যা মিষ্টি পানি আমাদের এলাকায় পর্যাপ্ত বোরিং নাই একেবারে বোরিং নাই বললেও চলে পাশে একটা নদী আছে এই নদীর থেকে পানিটা ব্যবহার করা লাগে সেক্ষেত্রে দেখা যাচ্ছে নদীর পানি সময়ের আগে শুকায় যায় সেক্ষেত্রে কৃষকরা বিভিন্ন জায়গায় গর্ত কেটে পানি ওঠানোর চেষ্টা করে এই পানিতে শেষ পর্যন্ত ফসল সংকলন হয় না সরকারের যদি উদ্যোতন মহল থেকে পদক্ষেপ নেওয়া হতো যে এখানে ভালো পানির ব্যবস্থা করে দেওয়া যায় সেক্ষেত্রে কৃষকরা আরও ডেভেলপ হতে পারত এই প্রজেক্ট থেকে কোটি কোটি টাকা ইনকাম করা সম্ভব হতো এটা তো অনেক আগে থেকে এখানে চাষ হয়ে আসছে বহুত আগে থেকে চাষ আছে এখানকার চাষের কথা এর আগে থেকে দক্ষিণ অঞ্চলের কয়রা তরমুজ এলাকা এটা নাম অনেক আগে থেকে চালু হয়েছে এই চামনি চক আর কোথায় কোথায় চাষ হয় এই পাশেই তো জাগির মলের এই পাশেই তো বেশি চাষ হয় এই কয়রা বাইগেসা চান্নিচক গ্রামের নাম আমাদের ইউনিয়ন চান্নিচক আমাদের ইউনিয়নের মধ্যে চান্নিচক বেশি পাটনিখালি গ্রাম হরিকাটি হাতিয়ারডাঙ্গা এলাকা বাইকেসার ভিতরে আছে বাইনবাড়িয়া কুমখালি আমিরপুর তাহলে বুঝতে পারছেন যে এখানকার কৃষকরা যে ধরনের প্রতিকূল পরিবেশের সাথে যুদ্ধ করে এই তরমুজ চাষ করছে এবং কত কষ্ট করে এখন পর্যন্ত ছয় সাত মাসের মতো কোনো বৃষ্টির দেখা নেই তারপরেও তারা কষ্ট করে পাশের যে জলাশয় সেখান থেকে পানি নিয়ে ওদিক থেকে একটা টিউবওয়েল আছে সেখান থেকে পাইপের মাধ্যমে এত বিস্তীর্ণ ওই যে এলাকা তরমুজের যে ক্ষেত সেই ক্ষেতে পানি দিয়ে থাকে তো যেহেতু এখানকার এলাকাবাসী অনেক আগে থেকেই তরমুজ চাষের সাথে সম্পৃক্ত সেহেতু সরকারের নজর দেওয়া খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে সরকার যদি নজর দেয় এবং সরকারের কৃষি মন্ত্রণালয় কৃষি দপ্তর থেকে যদি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় এলাকার মানুষের জন্য অনেক ভালো হবে তারা তরমুজ চাষ করে সবাই স্বাবলম্বী হতে পারবে ধন্যবাদ সবাইকে